এরপর জারিন তাসনিম আপনি লিখেছেন কোনো নারী পর্ণ তারকা কিভাবে তবা করবে কোন নারীর কোন নারী পর্ণ তারিকা তারকা কিভাবে তবা করবে তার দোয়া কি আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা মাফ করুন তবার রাস্তা আল্লাহ তালার কাছে মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে তিনি পর্ণ তারকা হন বা অন্য কোনো অপরাধে জড়িত হন যেই কোনো ধরনের অপরাধ হোক না কেন

তিনি যে অপরাধই করুন না কেন আল্লাহ কাছে তবা করতে কখনো হেজিটেশন করবেন না কত অবার ভারে যদি হেজিটেশন হয় তাহলে বুঝতে হবে এটি শয়তান করাচ্ছে আপনাকে নিরাশ করবার জন্য তবা থেকে সরাবার জন্য অবশ্যই পূর্ণ তারকা তিনি হারামে লিপ্ত ছিলেন তার সে কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহ কাছে মাপ চেয়ে পরবর্তীতে না করার সংকল্প করে তবা করলে ইস্তেকফার করলে মাপ চাইলে ক্ষমা প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তারা মাফ করবেন সরাল তার এবং তার দোয়াও কবুল হবে আমার ইমান ভঙ্গ হয়ে গেছে আমি আল্লাহর কাছে তবা করছি এখন আমার মনে হয় আমি অমস্তিম হয়ে গেছি আমার মনে হয় আমি জাহান নামে যাবো কিভাবে ইমান নাম থেকে মুক্তি পেতে পারি ইমান ভঙ্গ হয়ে গেছে সেই জন্য আপনি যখন বুঝতে পেরেছেন তবা করে আপনার কোনো কর্মের কারণে উক্তির কারণে আপনি ইমান হারা হয়ে গেছেন তবা করে ফিরে এসেছেন এখন আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়েছেন এবং নতুন করে আপনি ইমানের উপর অটল অবচল থাকার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ এইটুকু আপনার জন্য যথেষ্ট এরপরও যদি আপনার মধ্যে অতিরিক্ত পেরেশানি আসতে থাকে তাহলে বুঝতে হবে শয়তান এটি আপনার মধ্যে আনছে এবং আপনাকে অস্থির করে তুলছে এবং এই জাতীয় অস্থিরতা এটি ইমানদারের জন্য ভালো কিছু বয়ে আনে না আপনি অপরাধের পর প্রয় করেছেন আপনি তবা করেছেন এবং সেটি থেকে ফিরে এসেছেন আপনার অবস্থান থেকে যথেষ্ট আলহামদুলিল্লাহ শয়তানকে কোন অবস্থাতে এ ধরনের ক্ষেত্রে আর পাত্তা দেওয়া উচিত নয়